আসসালামু আলাইকুম, এগেইন ওয়েলকাম টু মামুস স্কুল। আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় প্রাণীবিদ্যা, মানব শরীরতত্ত্বের শ্বসন এবং শ্বাসক্রিয়া এই অধ্যায়টি নিয়ে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য রিটের অংশের এই অধ্যায় থেকে কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়গুলো আসার সম্ভাবনা রয়েছে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা যা বুঝেছি, এবং আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এবং যদি একটি গোছানো প্রিপারেশন হয় এই অধ্যায়ে, আমরা যেভাবে আসলে তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে থাকবো সেই অনুযায়ী যদি একটি গোছানো প্রিপারেশন তোমরা নিতে পারো, আশা করি যে তোমরা আসলে ভালো একটি ফলাফল অর্জন করতে পারবে এই অধ্যায় থেকে। চলো জেনে নেওয়া যাক এই অধ্যায় আসলে রিটেনের জন্য, যে কোনো অধ্যায় রিটেন প্রস্তুতি আমরা যখন নিব তখন কিন্তু অবশ্যই সংজ্ঞা, সেই অধ্যায় সংশ্লিষ্ট যত সংজ্ঞা, গঠন, কাজ, বৈশিষ্ট্য, পার্থক্য, প্রকারভেদ যা আছে এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পড়ে ফেলতে হবে, এবং এইগুলো থেকে কিন্তু রিটেনে বেশি প্রশ্ন এসে থাকে। তো যখন আমরা এই অধ্যায়টি পড়ব, আমি যদি অধ্যায়টিকে এই হচ্ছে টপিক এই সিকোয়েন্সে যদি আমি অধ্যায়গুলোকে সাজিয়ে ফেলতে পারি যে এই অধ্যায় থেকে সংজ্ঞায় কোন জিনিসগুলো আসতে পারে, পার্থক্য বলে কোন জিনিসগুলো আসতে পারে, কাজ বৈশিষ্ট্য বলে কোন জিনিসগুলো আসতে পারে, তাহলে আমার মনে হয় যে অনেক গোছানো একটি প্রস্তুতি রিটেনের জন্য নেওয়া সম্ভব। এভাবে যদি আমরা পড়ে থাকি যে সংজ্ঞা যখন পড়বো এই অধ্যায়, সংজ্ঞার ভিতরে কী কী আছে, শ্বসন কাকে বলে, গ্যাসীয় পরিবহন বলতে কী বোঝো, শ্বসন বলতে কী বোঝো বা শ্বসন কাকে বলে এবং গ্যাসীয় পরিবহন বলতে কী বোঝো, এটি কিন্তু এক বা দুই মার্কের ক্ষেত্রে কিন্তু আসতে পারে যখন সংজ্ঞা বলবে যে শ্বসন বলতে কী বোঝো, গ্যাসীয় পরিবহন বলতে কী বোঝো। দেন আসে পার্থক্য, পার্থক্য কিন্তু এই অধ্যায় একটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের ভিতরে পার্থক্য উল্লেখ করো। সেখানে কিন্তু আমাকে অবশ্যই মাস্ট, যদি তিন মার্ক বা চার মার্কের প্রশ্ন দেওয়া থাকে অবশ্যই আমাকে কিন্তু চারটি পার্থক্য আমাকে অবশ্যই উল্লেখ করতে হবে, বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের ভিতরে পার্থক্য উল্লেখ করো। এটি কিন্তু আমি থ্রি স্টার দিলাম, বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের ভিতরে পার্থক্য কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য। এবারে আসি গঠন, ফুসফুসের গঠন বা অ্যালভিওলাসের গঠন, ফুসফুসের গঠন এবং অ্যালভিওলাসের গঠন উভয়ই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তুমি আসলে খুবই প্রাইমারি একটি স্কেচ তুমি আসলে আঁকিয়ে দিতে পারো যদি, তাহলে তুমি এখানে ফুল মার্ক পেতে পারো, এবং সাথে দিতে হবে তোমার গঠনটি এবং যে কোনো জিনিস, বৈশিষ্ট্য, কাজ, গঠন। আমি মনে করি যদি পয়েন্ট আকারে এক দুই তিন চার বা স্টার দিয়ে যদি লেখা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার হচ্ছে সেন্টেন্সগুলো কিন্তু অনেক বেশি ভিজিবল হবে তোমার এক্সামিনারের কাছে, এবং সে কিন্তু তোমাকে কম্পারেটিভলি কিন্তু অন্যদের তুলনায় ভালো মার্ক দিতে বাধ্য হবে। যখন তুমি একটি জিনিস যখন পয়েন্ট আকারে উল্লেখ করবে সেখানে এক দুই তিন চার তুমি যদি নাম্বার ওয়াইজ পয়েন্ট আকারে উল্লেখ করো কিংবা স্টার বা হ্যাশট্যাগ দিয়ে যদি তুমি উল্লেখ করো, তাহলে কিন্তু এক্সামিনারে কিন্তু ওই জিনিসগুলো তোমার অবজার্ভ করতে অনেক বেশি সুবিধা হবে এবং সেক্ষেত্রে তুমি কিন্তু নাম্বারটা বেশি পাবে। সুতরাং ফুসফুস বা অ্যালভিওলাসের গঠন তুমি যদি পাশে একটি বেসিক, খুব বেসিক একটি ফিগার ড্র করে যদি দুই তিনটা পয়েন্ট বা চার পাঁচটা পয়েন্ট দিয়ে যদি তুমি গঠনটা উল্লেখ করো, আমার মনে হয় যে খুব ভালো একটা বা ফুল মার্ক তুমি ওই প্রশ্নের জন্য অবটেইন করতে পারবে। এরপর আসে বৈশিষ্ট্য বা কাজ, শ্বসনতন্ত্রের কাজ এবং প্রধান অঙ্গসমূহের যে বেসিক কিছু কাজ আছে, নাসা গহ্বরের কাজ কী, ফুসফুসের কাজ কী, অ্যালভিওলাসের কাজ কী, ব্রঙ্কাসের কাজ কী, ট্রাকিয়া, শ্বাসতন্ত্র, ষড়যন্ত্র এগুলোর কাজ কী, এবং শ্বসনতন্ত্রের কাজ কী, টোটাল শ্বসনতন্ত্র মানে এই যে অঙ্গ, বিভিন্ন অঙ্গ নিয়ে যে শ্বসনতন্ত্রটি গঠিত এবং শ্বসনতন্ত্রটি তোমার কী কোন কাজে ব্যবহার হচ্ছে, কীভাবে তোমার দেহের শারীরবৃত্তীয় কাজে সাহায্য করছে, এই শ্বসনতন্ত্রের কাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তিন মার্ক বা চার মার্কের জন্য। শ্বসনতন্ত্রের কাজ এইটি কিন্তু অবশ্যই 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 পড়তে হবে, শ্বসনতন্ত্রের কাজ এবং শ্বাসরঞ্জকের তোমার হচ্ছে কাজ বা বৈশিষ্ট্য, শ্বাসরঞ্জকের কাজ বা বৈশিষ্ট্য এবং অন্যান্য বলতে আমি এখানে আরেকটি তোমার হচ্ছে সেগমেন্ট করেছি অন্যান্য, অর্থাৎ এই ক্যাটাগরির বাইরে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি এখানে অন্যান্য হিসেবে বলছি। অক্সিজেন পরিবহন, শ্বসনে অক্সিজেন পরিবহন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এটি খুবই সংক্ষেপে কয়েকটি রিয়াকশন দেওয়া আছে, তুমি যদি রিয়াকশনের মাধ্যমে শুধুমাত্র উল্লেখ করো বা এখানে দু একটি সেন্টেন্স তুলে দিলে তাহলে কিন্তু তিন মার্ক চার মার্ক যে কয় মার্কেরই প্রশ্ন হোক না কেন ইভেন সেটা কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটি আসার সম্ভাবনা আছে। এবং সাইনোথ্রাইটিস এবং ওটিটিস মিডিয়া, যে কোনো এই হচ্ছে মানব শরীর তত্ত্বে কিন্তু যে অধ্যায়গুলোতে কিন্তু আসলে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা রোগের লক্ষণ, কারণ, প্রতিকার, প্রতিরোধ এইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পড়তে হবে। এই অধ্যায় আলোচনা করা হয়েছে সাইনোসাইটিস এবং ওটিটিস মিডিয়া নিয়ে, সাইনোসাইটিস কোথায় কোথায় সাইনাস অবস্থিত এবং ওটিটিস মিডিয়া কেন হয়, কাদের হয়, এর লক্ষণ এবং প্রতিকার কী, একই সাথে সাইনোসাইটিস কাদের হয়, কেন হয়, লক্ষণ, প্রতিকার এগুলো কিন্তু আমাকে পড়ে ফেলতে হবে। তো এই হচ্ছে এই অধ্যায়ের ওভারঅল, রিটেনের জন্য কোন জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ এই সংশ্লিষ্ট আমি একটি আলোচনা করবার চেষ্টা করেছি। আশা করি সবার হচ্ছে আজকের ক্লাসটি ভালো লেগেছে এবং এই অনুযায়ী যদি তোমরা একটি প্রস্তুতি নিতে পারো, আমার মনে হয় যে একটি ভালো প্রস্তুতি নিতে পারবে এবং ভালো ফলাফল অর্জন করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।